हेलो एवरीवन, आजकल पर्व आजकल एपिसोडे आसार माथा दिए और पेपे दिए घंट बनाब, पेपर घंट बनाब। एखे आईटी पेपे, आदा पका पेपे आँचा पेपे आखने आईटी मसर माथा मजारी सजे। एखे हमें पिंज़ बड़ो सजर पिंज़ हमें काश्मीरी रेड चिली पाउडर दिए हाफ टी स्पून मत दिए ग्राइंड कर रखी। आज के बनाब पेपे दिए सुस्वादु पेपर घन मसार माथा दिए घंट बनाब। ये रेसिपिटे आशा कर अपना सबाई भलोबाशन। अपना देखें शेख ऑफ इलिगेंट कुकिंग। एन कथा ना बढ़ाए मूल राननाते चले जाए। कड़ाई गरम होते दिए गरम हो गए। एखन दिए देवी परिमाण मत सर्षार तेल, तपर दिए देवी माछगुलो भेजे नेब भालोभावे। तेल हमें चारिदिक सराइए दिल कारण कड़ाई भालोभावे गरम हो गए। एखन हमें माछगुलो जेमन माछ जाते कड़ाई लागे ना धरे तार जन्य हमें भालोभावे सराइए दिलाम। हलुद और नून माखा रखा माँ दिया दीब। पाल्ट माँ भलो भाजा हो गए। तुम्हारे मीडियम टू लो फ्लेमे रान्ना करब। एखे पुराने दिए दीब। एखे हाफ टी स्पून मौरी, हाफ टी स्पुन अल्प कम परिमाणे मेथी आछे। एखाने आछे एक तेजपाता। एखन दिए देब आमि एगुलि। फ्रंटे एक स्वीट स्मेल बेर होवार पर आमि दिए देब तेजपाता। हल्का भाव नाड़ा फाड़ा कर रोज इसके भजा करार पर हमें दिए दीब जीरा गुड़ो हाफ टी स्पून। हाफ टी स्पुन से अल्प बेसि परमाणे लाल लंकार गुड़ो, जीतु हम काश्मीरी लंकार गुड़ो पिंज़र साथे बेटे नहीं। हाफ टी स्पुन से अल्प कम परमाणे दिए हलुद गुड़ो। एखन दिए दीब वन टी स्पून तो अल्प कम परमाणे हो धने गुड़ो। এইগুলি দিয়ে আমি নাড়াচাড়া করব, ভালোভাবে কষায় নিব। মশলাগুলো ভালোভাবে কষায় নিব, অল্প জল অ্যাড করে দিব যাতে গুঁড়ো মশলাগুলো পড়ে না যায়। জল অ্যাড করে ভালোভাবে আমি কষায় নিব। আপনারা পেঁপে ডালনা বানালে কাঁচা পক্কা পেঁপে দিয়ে বানাবেন, কারণ পাকা পেঁপেটা সুইট হয়, তার জন্যে সুগার অ্যাড করা লাগে না। কষানো হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁপে। এগুলো আমি মশলার সাথে মিশিয়ে দিব। পেঁপের ডালনার বেশি মশলা ইউজ করবেন না, আদা রসুন বাটা ইউজ করবেন না। পেঁপে যত পরিমাণে হালকা পাতলা খেতে পারেন, শরীরের জন্য খুবই ভালো। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু আমি নুন এড করি না, মাছের মাথার সাথে নুন এড করছি, এখানে সামান্য পরিমাণে নুন এড করলাম। এখন আমি দিয়ে দেব সাত কাপ মতো জল পেঁপে কষানোর জন্য। ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে, এখন আমি দিয়ে দিচ্ছি হাই ফ্লেম। বলকার পর আমি দিয়ে দিব একদম লো ফ্লেমে। ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতো রান্না করব একদম লো ফ্লেমে।
পেঁপে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি সর্ষে পাশে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, গরম জল ইউজ করব। এখন আমি হাই ফ্লেমে রান্না করব, উবালা হয়ে গেছে, ভালো করছে। এখন আমি লো ফ্লেম করে দিব, একদম লো ফ্লেম করে দিব। এই তো পেঁপেগুলো আমার 70% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি মাছের মাথাগুলো, দিয়ে হালকা রান্না করে তারপরে ভেঙে দিব, ভেঙে রান্না করব। এইটাই হলো পেঁপের ঘণ্ট, মাছ দিয়ে পেঁপের ঘণ্ট। আমি যেমনভাবে রান্না করছি তেমনভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই সবভাবে ট্রাই করে, আপনারা অন্যরকমে রান্না করে দেখতে পারেন ঘণ্ট, পেঁপের ঘণ্ট, কিন্তু আমি যেমনভাবে বানাচ্ছি তেমনভাবে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। এখন আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। চলে আসলাম, দেখুন কালারটা যে কত সুন্দর আসছে। এখন আমি কিছুটা পেঁপে ভেঙে দিব। এই ডালনাটা এমনভাবে রান্না করে কিছুটা পেঁপে ভেঙে দেব। আপনারা সবসময় পেঁপের ডালনা রান্না করতে কাঁচা পাকা পেঁপে দিয়ে রান্না করবেন। কাঁচা পাকা পেঁপে দিয়ে রান্না করলে সুগার এড করতে লাগে না। তারপর মিষ্টি কুমড়া তরকারি যেমন লাগে তেমনই লাগে, খুবই টেস্ট আছে, অল্প অল্প সুইট থাকে। হালকাতে আমি এমনভাবে ভেঙে দিব। এইটা হচ্ছে মূল রান্নার ঘণ্ট। আমি এমনভাবে বাসায় বানাই দেখি খুবই টেস্টি হয়। এটা আমি এমনভাবে ভেঙে দিস, একদম সম্পূর্ণ ভাঙব না। এটা এইটো পাকাগুলো আগে ভেঙে যায়। এই তো কিছুটা ভাঙছি, কিছুটা ভাঙি নয়, 60% ভাঙা হয়েছে। এখন আমি মাছের মাথাগুলি ভেঙে দিব, রান্নাটা টেস্ট আরও বেড়ে যাব। এই পর্যায়ে আমি নুনটা চেক করে নিব। আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন এই পর্যায়ে আপনারা ধনে পাতা দিতে পারেন, যার পছন্দ গরম মশলাগুলো হাফ টিস্পুন গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি এগুলি ইউজ করব না। আমি একদম লাইটভাবে রান্না করব, যেহেতু স্বাস্থ্যকর রান্না এমনভাবে রান্না করব। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন, লগে লগে দেখে নিতে পারবেন। এই তো আমি গ্যাসটা অফ করে দিব। পেঁপের ঘণ্ট এখন আমি সার্ভ করে নিব। আমার সার্ভ করা রেডি হয়ে গেছে। এখন এতো খুবই সুন্দর ইয়াম্মি একটি রেসিপি, আপনারা বাসা নিশ্চয়ই ট্রাই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।